আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। 2 সেপ্টেম্বর আব্দুল্লাহিল কাফির দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল। সে অনুযায়ী তিনি বিমানবন্দরেও যান, কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিনভর নানা নাটকীয়তার পর রাত 10টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, পুলিশ কর্মকর্তা কাফিকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে কোনো মামলায় গ্রেফতার করা হবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি আশুলিয়া এলাকার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও আরেকজন পা ধরে একটি মরদেহ ধানের বস্তার মতো ছুঁড়ে ফেলল ভ্যানের ওপর। ওই ভ্যানেই নিথর দেহের স্তূপ দেখা যায়। পরে একটি ব্যানার দিয়ে মরদেহগুলো ঢেকে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, 5 আগস্ট আন্দোলন চলাকালে একটি ড্রোন উড়িয়ে আন্দোলনরত ছাত্র জনতার অবস্থান শনাক্ত করা হয়, তবে সেটি পুলিশের ড্রোন কিনা তা জানা যায়নি। এক পর্যায়ে থানার বিভিন্ন গলিতে ছাত্র জনতা প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ লাশগুলো তাদের থানার সামনে নিয়ে যায়। সেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনাটি নিয়ে যখন ব্যাপক সমালোচনা চলছে, তখন এর তদন্ত করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা উত্তর জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন আব্দুল্লাহিল কাফি। তার নির্দেশেই লাশগুলো পুলিশের পিক আপ ভ্যানে তোলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। তাকে শনাক্ত করার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, আর সে সময় গত সোমবার তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ঢাকা উত্তর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন, আমরা সেদিন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির নির্দেশনা পালন করেছি। জানা যায়, আব্দুল্লাহিল কাফি দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন এলাকার ধানমন্ডি জোনে দায়িত্ব পালন করেছেন। তখন থেকেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের সম্পর্কের সূত্র ধরে তিনি পুলিশের প্রভাবশালী কর্মকর্তা হিসেবেও পরিচিত ছিলেন। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।